ইয়ে কালিкали আঁখে সিরিজটি অলরেডি নেটফ্লিক্সে চলে এসেছে আর এটি একটি রোম্যান্স থ্রিলার সিরিজ এটা হচ্ছে ইয়ে কালিкали আঁখে সিজন 2 এবারে কিন্তু নেটফ্লিক্সে এপিসোড সংখ্যা মাত্র ছটা এতে ফার্স্ট এর মতো টুইস্ট টার্ন সবকিছুই আছে কিন্তু শুধু ইদু দৌড় পালিয়ে বেড়ানো গল্পের সূত্রপাত হয়েছিল বিক্রান্ত আর পূর্বার ছোটবেলা থেকে আমার বন্ধু হবে পূর্বা বিক্রান্তকে এই প্রশ্নই করেছিল কিন্তু বিক্রান্ত তাতে রাজি ছিল না এদিকে পূর্বা ছিল বিশাল ধনী অখিরাজ অবস্থির মেয়ে তাকে পাত্তা না দিয়ে যাবে কোথায় তবে ছোটবেলায় বিক্রান্তের মুশকিল আসান হয়েছিল পূর্বার বিদেশ চলে যাওয়াতে কিন্তু ভাগ্যের ফের তাকে আবারও নিয়ে এলো সেই বিক্রান্তের জীবনে কিন্তু তখন বিক্রান্ত শিখার প্রেমে হাবুডুবু খাচ্ছে তার সঙ্গে কাটানোর জন্য সে বিভিন্ন স্বপ্নও দেখে ফেলেছে কিন্তু বিক্রান্তের এই সমস্ত স্বপ্ন শিখাকে নিয়ে সবকিছু তাই সে ছক করতে থাকে পূর্বাকে কিভাবে মেরে ফেলা যায় আর ঠিকানাই শুরু হয় ভয়ঙ্করের থেকে ভয়ঙ্কর খেলা সিরিজের আবার নতুন এপিসোড শুরু হয় পূর্বার মায়ের গল্প দিয়ে কিন্তু তার পরক্ষণেই আবার ওভেন মোমেন্টে টানাপুরের গল্প শুরু হয় বিক্রান্ত নিজের সাধারণ জীবন পেতে কাউকে টুকরো টুকরো করে কেটে ফেলতেও হয় না। ছিলেন তাহির রাজ ফেলতে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন তবে তার মুখে শুধুমাত্র একটা উৎকণ্ঠার এক্সপ্রেশনই দেখা গেছে তবে আমার মনে হয় পূর্বার ভূমিকায় যিনি আছেন আঁচল সিং তার অভিনয়টা অনেক বেশি ভালো হয়েছে তিনি নিজের চরিত্রের মধ্যে যেসব রহস্যগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন শিকা হিসেবে সেটা হচ্ছে সাইট্রোল ভূমিকা প্লে করেছে সিরিজের এই মৌসুমে আবার গুরমিত সিং এর এন্ট্রিও হয়েছে গুরমিত সিং এর সিক্স তো ঠিকঠাক তবে অভিনয়টা আরো বেটার হলে আরো ভালো হতো বাকি চরিত্রগুলো অনেকটাই নজর কেড়েছে তারা তাদের জায়গা থেকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছে এই নিয়ে কিছু বলা নেই আমার বাট ক্যাট অ্যান্ড মাউথ গেম মেনলি পূর্বা এবং বিক্রান্তকে নিয়েই করা হয়েছে প্রেম ও প্রতিশোধের যুদ্ধে জয় কার হবে তা জানার জন্য অবশ্যই আমাদেরকে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে কারণ এই পার্টে ক্লিয়ারলি করা হয়নি সেটা এপিসোডগুলো গুলো রয়েছে না ছটা সেগুলো যেন একটু ছন্নছাড়া ভাব রয়েছে একটা একটু এলোমেলো ভাবে আছে হ্যাঁ তবে এই সিজন টু তে কিন্তু সাসপেন্স অনেক বেশি রয়েছে তো চলো থার্ড পার্টের জন্য ওয়েট করি আপাতত তো কিছু করার নেই তো তোমাদের কেমন লেগেছে সিরিজ টি সেটা জানাতে ভুলো না আর আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন আপডেটের সাথে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চটপট কি কি করতে হবে সেগুলো চটপট করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না